হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি কিভাবে ইউটিউবে সফল হবেন তার চতুর্থ পর্বটি। তো বন্ধুরা, আজকের পর্বটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ম্যাক করে সেটা আমরা অনেকেই জানি, কিন্তু প্রফেশনাল ভাবে আপনি ইউটিউবে কাজ করার জন্য কোনটা বেস্ট হবে, একজন প্রফেশনাল ইউটিউবারের জন্য কিভাবে একটি ইউনিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়তই নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলে। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। তো বন্ধুরা, ইউটিউবের জন্য আপনারা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমত চলে আসবেন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে এসে যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন CREATE ক্রিয়েট অ্যান EW নিউ জিমেইল অ্যাকাউন্ট ACOUNT। এটা লিখে জাস্ট এখানে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে আমরা একটু নিচে আসব, এই যে এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে এগুলো কীভাবে ফিল আপ করবেন সেটি এখন আমি আপনাদেরকে বলবো। এটা আমরা অনেকেই জানি। এখানে এটা দেখানোর এবং বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই জিমেইলটা যেন কেউ না জানে, এটা টোটালি আপনি ছাড়া আর কেউ যেন এটা না বলতে পারে। এই জিমেইলটা সম্পূর্ণ আপনার একেবারে অনলিমি করে রাখবেন, কোন জিমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ব্যবহার করেন সেটাও যেন কেউ কখনো আপনার একেবারে নিয়ার স্ট্রেঞ্জ সার্কেল যারা আছে তাদেরকেও বলবেন না, কারণ আপনি মনে করতে হবে যে এটাই আপনার সোনার হরিণ। আপনি ইউটিউব থেকে ইনকাম করার যে জিমেইলটা সেটাই কিন্তু আপনার সব কিছু। তো এই জিমেইলটা যেন কেউ বা এটার পাসওয়ার্ড কেউ যেন না বলতে পারে। এখানে নেমের অপশনে গিয়ে ফার্স্ট নেমটা টাইপ করবেন। তো আমি এখানে আমার নামটা দিচ্ছি। এখানে আপনি এভাবে দিতে পারেন, যেটাই দিন আপনি সেটা আপনার ব্যাপার। এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো এখানে আপনি যে নামে আপনি ইমেলটা ইউজ করতে চান সেই নামটা টাইপ করবেন। তো আমি দিচ্ছি SMTANBIR, তারপরে একটা নাম্বার দিবেন এখানে, যেমন আমি দিচ্ছি 783। এটা দিবেন, দেওয়ার পরে নিচে আবার এখানে আসবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই এখানে যে কোনো সিম্বল ইউজ করবেন। আপনি এখানে আমরা অনেকে এই জিনিসটা ভুল করি, আমরা হয়তো কারোর নাম দিয়ে দিই বা কোনো নাম্বার দিয়ে দিই, এখানে অবশ্যই আপনি যে কোনো সিম্বল ইউজ করবেন। তো আমি এখন সিম্বলটা কী সেটা আমরা অনেকেই জানি না। সিম্বলটা হচ্ছে যেমন হ্যাশ, স্টার, তারপরে আরও যেমন ডট, এগুলাকে সিম্বল বলে। এ ধরনের কোনো সিম্বল আপনারা ইউজ করতে পারেন। সিম্বল দিলে হবে কি, সিম্বল দিলে যখন কোনো হ্যাকারে যখন আপনার ইমেলটা হ্যাক করতে চাইবে তখন যদি তারা কোনো সফটওয়্যারের সাহায্য নেয় তখন সেটা কিন্তু ম্যাচ করবে না, কোনো সিম্বল কিন্তু আপনার কোনো সফটওয়্যারে ম্যাচ করে না। এখানে অবশ্যই সিম্বল ইউজ করবেন। তো আমি একটা সিম্বল দিচ্ছি যেমন হ্যাশ, স্টার, তারপরে এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি দিচ্ছি, তারপর একটা নাম্বার দিবেন। এই যে দেখেন আমি ঠিক যেভাবে দিছি এখানে আবার কিন্তু ওরা বলতেছে স্ট্রং পাসওয়ার্ড, আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো এটা এই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করবেন, আমি আবার দিচ্ছি এখানে। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, যেটা এখানে এই জিনিসটা আমরা অনেকে ভুল করি, আপনার যদি কোনো পাসওয়ার্ড থাকে বা আপনার আইডি কার্ড থাকে ঠিক সেম আপনার আইডিতে যেটা আছে ঠিক এভাবেই দিবেন। এখানে আমরা আরেকটা জিনিস ভুল করি, এখন যাদের 18 বছরের কম, আমরা অনেকে এখানে যদি আমরা দেখা গেল যাদের 18 বছরের কম তারা যদি 18 বছরের কম যদি এখানে ইউজ করি তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনি 18 বছরের কম হলে কিন্তু গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এবং কি গুগল অ্যাডসেন্স আপনাকে পে করবে না, অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। আপনার যদি 18 বছর না হয় তাহলে এখানে আপনি আপনার কোনো ভাই অথবা আপনার বাবা মা যে কারো জন্ম তারিখ দিতে পারেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
তারপর হচ্ছে 22 1990 তারপরে এখানে জেন্ডার যেটা এখানে আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন তারপর আমি তো এখানে মেল তো আমি মেল দিলাম তারপরে এই যে দেখেন এখানে নাম্বারটা দিবেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো আমরা অনেকে কি করি একটা নাম্বার দিয়ে আমরা অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা যেহেতু প্রফেশনাল ভাবে এটা শুধু আমরা ইউটিউবের জন্য ইউজ করব এবং গুগল অ্যাডসেন্সের জন্য ইউজ করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটা নাম্বার ইউজ করব জাস্ট এই নাম্বারটা দিয়ে আমরা এই ইমেলটা ক্রিয়েট করব এবং এই নাম্বার দিয়ে আমরা আর কোনো ইমেল ক্রিয়েট করব না এটাতে জাস্ট একটা ইমেল একটা নাম্বার অ্যাড করব এখানে যদি আপনি অন্য কোনো নাম্বার যদি অ্যাড করেন তাহলে দেখা গেছে যে কোনো সময় আপনার ইমেলটা ডিসেবল হয়ে যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন তো আমরা এখন এখানে নাম্বার দিচ্ছি 01 729 এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর এই যে দেখুন ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস এখানে কারেন্ট ইমেল অ্যাড্রেসটা কি আমরা যে উপরে যে একটা ইমেল অ্যাড্রেস দিলাম এই যে দেখেন smtanbir783@gmail.com এখানে আপনি সেম ভাবে এটা দিতে পারেন যে smtanbir তারপরে যে উপরে দেখেন 783 আমরা এখানে দিতে পারি 784@gmail.com এখন আপনারা বলতে পারেন যে এটা আমরা কেন দিছি এটা হলো কখনো কোনো কারণে যদি আপনার ইমেলটাতে যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তখন তারা রিকভারি ইমেলটা চাইবে এটা আপনার রিকভারি ইমেল হিসেবে কাজ করবে আপনার যদি অন্য কোনো ইমেল থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন আর যদি এভাবে দেন সেটাও আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে নেক্সট এই যে স্টিপ যেটা এখানে আমরা ক্লিক করব এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এরা যে কন্ডিশন দিছে সেগুলো আমরা এখানে আই এগ্রি করে দেব তো আমরা জাস্ট আই এগ্রিতে ক্লিক করব বন্ধুরা এই যে দেখেন এখানে আমাদের ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব আমাদের ইমেলটা হচ্ছে smtanbir783@gmail.com তো বন্ধুরা আপনারা যারা প্রফেশনাল ভাবে ইউটিউবে কাজ করতে চান তারা কিভাবে প্রফেশনালি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমরা আজকের ভিডিওতে দেখালাম আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই যে আমরা জিমেইলটা ক্রিয়েট করছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এটা কিভাবে ইউটিউব চ্যানেলের সাথে লিংক করবেন এবং ইউটিউব চ্যানেলটি কিভাবে কাস্টমাইজ করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে আপলোড দেব তো আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন যারা যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে ওখানে লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন